দুস্থ অসহায় এতিমদের সহায়তায় মায়ের মমতা কল্যাণ সংস্থা ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিশকা ইউনিয়নের গজহরপুর খিচা ও কাকনিকোনা নতুন 15, 16 ও 17 নং ইউনিটের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে 1 এপ্রিল শুক্রবার বিকেলে খিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্থার কাকনিকোনা ইউনিটের সভাপতি মুশারফ হোসেন মণ্ডলের সভাপতিত্বে, খিচা ইউনিটের সভাপতি মোহাম্মদ আব্দুল হামিদ মাস্টারের সঞ্চালনায় সংস্থার নতুন 3টি ইউনিটের 150 জন দুস্থ অসহায়দের মাসিক সহযোগিতার টাকা আনুষ্ঠানিকভাবে বিতরণের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন মায়ের মমতা কল্যাণ সংস্থার সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী মা ওটু রাইস মিলের স্বত্বাধিকারী জনাব হুমায়ুন কবির খুকন। উদ্বোধন ঘোষণা করে হুমায়ুন কবির খুকন বলেন, এ সংগঠনটি সেবামূলক একটি সংগঠন। সেবামূলক কার্যক্রম প্রদান করাই এই সংগঠনের মূল উদ্দেশ্য। আজকে এই সংগঠনের 3টি ইউনিটের যাত্রা শুরু হলো। আমরা পরবর্তীতে আরও অসহায় দুস্থ মানুষকে সহযোগিতা করার চেষ্টা করব। এছাড়াও এই সংগঠন সমাজের যে কোনো মানুষের সমস্যার পাশে দাঁড়াবে এবং তাদের সমস্যা সমাধানে কাজ করে যাবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সংস্থার বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে অবহিত করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট নাট্যকার ও কথাসাহিত্যিক অধ্যাপক ফজলুল হক। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম মণ্ডল, সংস্থার উপদেষ্টা হারুনুর রশিদ, প্রতিষ্ঠাতা সদস্য ও কোষাধ্যক্ষ মোহাম্মদ মকবুল হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, সদস্য ইয়াসিন সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল হক, প্রতিষ্ঠাতা সদস্য কোহিনুর নাহার লিপি, শিক্ষা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন সহ উপস্থিত ছিলেন নতুন 3টি ইউনিটের সকল কার্যকরী কমিটি ও সাধারণ সদস্যবৃন্দ এবং উপকারভোগী দুস্থ পুরুষ ও মহিলারা। আলোচনা সভা শেষে সংস্থার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সকল সদস্য ও সংস্থার সাহায্যকারী সকলের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদির লিটন। মোনাজাত শেষে 150 জন দুস্থদের মাঝে আর্থিক সহযোগিতার অর্থ প্রদান করা হয়। উল্লেখ্য যে মায়ের মমতা কল্যাণ সংস্থাটি আর্থসামাজিক সেবামূলক একটি সংগঠন। সংগঠনটি দীর্ঘদিন যাবৎ দুস্থ অসহায়দের কল্যাণে কাজ করে যাচ্ছে। ফারুক আহমেদ, জি নিউজ, বিশকা, তারাকান্দা।